প্রিয় দর্শক, আমি ওবাইদুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদ ভবনে। এখানে আসেন যারা আপনারা, তারা অবশ্যই এখানে আসলে এই যে ছোট ছোট বাচ্চাদের দেখছেন, এদের এক ঝাঁক বাচ্চাদের আপনারা দেখতে পারবেন। তো এখানে এসে আমি দুইটা ছোট ছোট বাচ্চা মেয়েদের সঙ্গে আমি কথা বলবো। তো ওরা আসলে কি রকম আছে? তোমার নাম কি? শিরিনা। তোমার নাম? জান্নাত। আচ্ছা, তোমরা এই যে এইখানে কতদিন ধরে আছো? অনেক দিন। আচ্ছা, তোমার কি কাজ করো এখানে, কি করো তুমি? আমরা এদিকে টাকা খুঁজি। মানে টাকা চাও মানুষের কাছে, টাকা দেয়? হ্যাঁ। কয় টাকা করে দেয়? কেউ দেয় 10 টাকা, কেউ দেয় 5 টাকা, কেউ দেয় 20 টাকা। তুমি কি করো? দেয়া চাই। তুমিও টাকা চাও? কয় টাকা আজকে ইনকাম করছো? কয় টাকা আজকে? 100 মনে হইতে পারে, 100 টাকা হইতে পারে। এই যে করোনা ভাইরাস আছে, তোমাদের ভয় লাগে না? না। করোনা ভাইরাসে ভয় নেই? এই যে সবাই মারা যাচ্ছে, তোমাদের ভয় নেই? তোমার আব্বু কি করে? আমার আব্বু বাসায়। বাসায় কি করে? বাসায় কিছু করে না। কিছুই করে না? ভাইরাসের জন্য কাম বন্ধ দেখো। তোমার আম্মু কি করে? আম্মু ঘরে থাকে। তোমার আম্মু কি করে? আমার আম্মু বাঙ্গারি কিনে। বাঙ্গারি কেনে? বাঙ্গারি ব্যবসা করে? আমার আব্বা এটা রাখ চালায়। তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন। তোমরা দুই বোন? তোমার বড় বোন আছে না ছোট বোন? সেটা বড় বোন। বড় বোন কি করে? পান সিগারেট বেচে। কোন জায়গা? সংসদ ভবনে পান সিগারেট বিক্রি করে। আর তোমরা কয় ভাই বোন? আমরা তিন বোন। তিন বোন। তুমি কয় নাম্বার? আমি 1 নাম্বার। মানে তুমি বড়? না, আমি ছোট। সবে তুমি ছোট? আচ্ছা, তো তোমার বড় বোনটা কি করে? বড় বোনেরা ওই ওদিকে বয়া থাকছে। ওরা কি করে? ওরা কোনো কাজ করে না? না। তো তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। কোন যে ক্লাসে পড়ো তুমি? ওয়ান। তুমি কোন ক্লাসে পড়ো? আমি থ্রিতে। থ্রিতে পড়ো? তো স্কুলে থেকে টাকা পয়সা দেয়? দেয়। কত টাকা করে দেয়? 2000 না তো 1000 দেয়। প্রতি মাসে দেয়? হ্যাঁ। তুমিও পড়ো? মাসে কয় টাকা দেয়? এখন শূন্য 1000টা, কোন শূন্য দেয় 2000টা। 2000 টাকা করে দেয়? তো এই যে ঘুমাও কোথায় সারাদিন পরে? এই যে এখানে ছোটাছুটি দৌড়াদৌড়ি করো, ঘুমাও কোথায়? আমরা বাসে যাই গেই। বাসা কোথায়? বাসা বেরিবান। ওই বেরিবাদ কিসে যাও? ইয়া রিক্সা দিয়া। রিক্সা দিয়ে যাও? তো রিক্সা ভাড়া কি নেয় নাকি এই টাকা দিয়ে, যে টাকা চাও সেই টাকা দিয়েই চলে যায়? সকালে কি খাইছো? সকালবেলা ভাত খাইছি। কি দিয়ে? ইয়া কি দিয়ে ভাত খাইছো? তরকারি দিয়া। কিসের তরকারি? মাছের। মাছের তরকারি? কই হোটেলে খাইছো নাকি বাড়ি থেকে খাইছো? আমাগো বাড়িতে খাইছি। দুপুরে কি খাইছো? দুপুরে? হ্যাঁ, দুপুরে কিছু খাইনি। কিছুই খাও নাই? খাইছি, ও জালমুড়ি মুড়ি খাইছি। তুমি কি খাইছো? সকালে কি খাইছো, দুপুরে কি খাইছো? খেয়েছি দুপুরে বিয়ালবেলা, সকালে ভাত খেয়েছি। সকালে ভাত খাইছো? এখন বড় হয়ে কি হতে চাও তুমি? স্কুলে পড়তে চাই। তুমি স্কুলে পড়তে চাও? এখন তো পড়ো, তো বড় হয়ে লেখাপড়া করে কি করতে চাও? বড় হলে গার্মেন্টসে ঢুকতে চাই। মানে গার্মেন্টসে চাকরি করতে চাচ্ছ? আচ্ছা, তোমার নামটা কি জানো বলছিলে? শিরিনা। তো শিরিনা, তুমি বড় হও এখানে, এই যে টাকা চাচ্ছ, তো এইভাবে টাকা চেয়ে চলবা নাকি স্বপ্ন আছে যে বড় কিছু করা যায়? বড় হলাম, আমরা এদিকে খালি এমন এক মাস এমন টাকা চাইতাছি, বা আস্তে আস্তে যদি বড় হয় না পারে, আমার আম্মু কাল মিশে দিয়া দিব, তাহলে বাসা বাড়ি দিয়া দিব। আচ্ছা, তো ঠিক আছে, তুমি ভালো থাকো। আর দেখি আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্য বলছে, আপনারা এখানে আসেন অনেকেই, তো এই যে বাচ্চাগুলো দেখতে পারেন, অনেকেই কাছে এই বাচ্চাগুলো 2-1 টাকা করে চায়, অনেকে দেয় অনেকে দেয় না। তো আপনারা অনেক সময় সিগারেট খেয়ে 5 টাকা 10 টাকা 15 টাকা খরচ করে ফেলেন একটা সিগারেটের দাম।
তো এই বাচ্চাদের হাতে যদি আপনারা কিছু দেন তবে ওরা হয়তো ওদের জীবনটা আরো সুন্দর হতে পারে। ওদের বাবা মা ওদের পরিবেশটাই আসলে এরকম, তো যার কারণে ওদের এই পরিবেশ থেকে যদি বের করে নিয়ে আসতে হয় তাহলে আমাদের ভাবতে হবে। এটা কিন্তু জাতীয় সংসদ ভবন, এই সংসদ ভবনে কিন্তু অনেক পার্লামেন্টারিয়ান থাকে, তারা প্রতিনিয়ত এসে কথা বলে এখানে, দেশের উন্নয়নের জন্য কাজ করে, কিন্তু তারা এখানে একটু মনে হয় না হাঁটে, আর যদিও বা হাঁটে আমি জানি না তাদের চোখে পড়ে কি না। তো এই মানুষদেরকে, এই বাচ্চাদেরকে যদি একটু পুনর্বাসন কেন্দ্র করে দেওয়া হয় এবং তাদেরকে যদি সুবিধা দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। কারণ এই বাচ্চা যে 5 টাকা করে চেয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে, এই চেয়ে নেওয়া 5 টাকা দিয়ে সে 1 প্যাকেট লবণ কিনলেও সরকারকে সে ট্যাক্স দিচ্ছে। এই বাচ্চা চেয়ে নিয়েও কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে, তাহলে কেন এদের পাশে দাঁড়ানো হচ্ছে না? প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান। শুভেচ্ছা সবাইকে।